হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ঘুরতে চলে এসেছি খুলনা বিএল কলেজে। আসলে আমি ফুপিকে অনেকদিন ধরেই বলছিলাম যে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে আমাকে একবার ঘুরতে নিয়ে চলো। তাই ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে বিএল কলেজে ঘুরতে গিয়েছিলাম। বিএল কলেজে প্রবেশ করে কিছুটা হাঁটার পরে আছে একটি বিশাল বড় মাঠ, যার এক পাশে ছিল একটি শহীদ মিনার এবং অপর পাশে ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটি ভাস্কর্য। এরপর আশেপাশে একটু ঘোরাফেরা করে আমরা চলে গেলাম ভৈরব নদীর তীরে। এই নদীর আশেপাশের পরিবেশ ও নির্মল বাতাস, যা আমার খুবই ভালো লেগেছে। আমি নদীটির আশেপাশে একটুখানি ঘুরে দেখছিলাম, দেখলাম অনেক মানুষ। আসলে এরকম একটি নদীর তীরে আসলে সবারই মন ভালো হয়ে যায়। তারপর আমরা আবারও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি সাইনবোর্ড চোখে পড়ল, সেখানে লেখা ছিল কলেজ ক্যাম্পাসে গরু ছাগল চড়ানো নিষেধ। তাহলে এগুলো কি? হ্যাঁ, দেখতে ছাগলের মতোই লাগে। আপনারাই কমেন্ট করে জানান যে ওগুলো কি। এরপর আমি আবারও হাঁটা শুরু করলাম এবং ঘুরে ঘুরে অনেক ধরনের অনেকগুলো ফুলের গাছ দেখলাম, যার হয়তো আমি নামও জানি না। শেষে আমি আশেপাশে কিছু নতুন ভবন দেখলাম, যেগুলোতে এখন ক্লাস হয় আর কি। এবং হাঁটতে হাঁটতে একটি বিশাল পুকুরের সামনে এসে আমার ব্লগটা এখানেই শেষ করছি।